আসিফ মাহতাবকে চাকরিতে পুনর্বহাল ও সমকামিতার বিরুদ্ধে বিক্ষোভ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনি জানেন বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি এসেছে, এ বিষয়ে আপনার বক্তব্যটা জানতে চাই। দেখেন, এটা এটা আমি বলবো যে আমি ছাত্রছাত্রীর পক্ষে, আমি আসিফ মাহতাব আমি সে যা বলছে কাউকে না কাউকে বলতে হবে। আমাদের শিক্ষার মানটা যে অবস্থায় নিয়ে গেছে সপ্তম শ্রেণীর শিক্ষা, শুধু সপ্তম শ্রেণী না আরও অনেক 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 একদম নিচে থেকে, এখন মাস্টারেরা কীভাবে ব্যাং লাভ দেয় আগে নিজে শিখে, কীভাবে আলু ভর্তা করে আগে শিখে তারপরে ছাত্রছাত্রীরা ভর্তা শিখায়, এই ভর্তা শিখানোর জন্য যেখানে নিয়ে গেছে সেই জায়গায় এই সমকামিতা এই টাইমটায় এই ক্লাস সেভেনের বাচ্চার জন্য এটা একদমই আনা উচিত হয় নাই। এবং এই বইগুলা এই শিক্ষা আগে আমরা পড়ছি কি, আগে পড়ছি আমরা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, আর এখন কি আতা গাছের ডালিম পাখি, তুতা পাখি ডালিম গাছে মৌ, এই এই এইসব হাট্টিমা টিম টিম দুনিয়ার যত মিথ্যা অসত্য বানোয়াট এই গল্পগুলো শিখায় শিখায় বাচ্চাদের বড় করতেছে, এটা তাও তো কোনো মতে গেছে। আর এখন যেটা এই ব্যাং লাফ আর ভর্তা করা, তারপরে আপনার এই যে সমকামিতা, তারপরে ফ্রি সেক্সের ব্যাপারগুলো, ফ্রি মিক্সিমের ব্যাপারগুলো, এটা সত্যিই জাতিকে কোথায় নিয়ে যাবে আমি জানি না। আমি কোনো এখানে সাম্প্রদায়িক কথা বলছি না, কোনো ধর্মীয় কথাও বলছি না, আমি বলছি আমার বিবেকের তাড়না থেকে, আমি কোনো ধর্মের দোহাই দিয়ে বলছি না, এটা একদমই ঠিক না। এটা অনেকটা ওই ভাসমান ওইভাবে হয়ে আসছে যারা বাংলাদেশের মেধাগুলোকে গুড়িয়ে দিতে চায়, বাংলাদেশকে হীরক রাজার দেশে পরিণত করতে চায়, তাদের এই মেধা থেকে এগুলার উদ্ভব। আমি অনুষ্ঠান শেষে আবার একটা গ্রামোফোন রেকর্ড বাজতে শুনলাম সব, আমি গ্রামোফোন রেকর্ড আমি আপনি তো সব ঠিকঠাক বলেন, ঠিকঠাক বলেন দেখি তো এত বিপদে থাকেন। মধ্যযুগে মধ্যযুগে একবার একটা বিতর্ক হলো পণ্ডিতদের ভিতরে যে ওই পোকার চোখ আছে কি নেই, ঘন্টার পর ঘন্টা বিতর্ক হলো, কিন্তু ওই পণ্ডিত জনরা একবারও একটা ওই পোকা ধরে এনে দেখলেন না যে আসলে ওই পোকার চোখ আছে কি নেই। যারা দেখেনি তারা এই আলোচনা করছে কেন করছে জানেন, তা যারা স্কুলে শিক্ষকতা করে ফাঁকি দেন, যারা কোচিং ব্যবসা করেন, তারা বুঝে ফেলেছেন স্কুলে এখন ফাঁকি দেওয়ার সুযোগ নাই। এখন স্কুলে ছাত্রদের পড়াতে গেলে আপনার পড়ে আসতে হবে, তারা এইগুলো বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, মানে খামাখাই একটা কিছু গুজব নির্ভর বিভ্রান্তিকর অপপ্রচার, এটা একটা পুঁজি করে তারা এটা নিয়ে বলেন না। বলেন আমি শিক্ষিত লোক, আপনি পড়ুয়া লোক, খালি শিক্ষিত না পড়ুয়া লোক। আমি কারিকুলাম পুরোটা পড়েছি, প্রত্যেকটা পাঠ্যসূচি পড়েছি, আমার বাসায় এই বইয়ের গাঁটে বাড়া আমি দাগিয়ে দাগিয়ে পড়েছি, আমি দেখেছি যে কতটা উন্নত সমৃদ্ধ এই কার্যক্রম তৈরি হয়েছে। এখন যে বিষয়টি নিয়ে দেখেননি, যে বিষয়টি নিয়ে আপনি নীলুর কাছে জিজ্ঞেস করুন তো, যে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেই বিষয়টি একটু আপনার বক্তব্যটা জানতে চাই। না, এটা ট্রান্সজেন্ডার যে কথাটি বলা হয়েছে সেই কথাটা তো আজকে শিক্ষামন্ত্রী গতকাল তো সেটা স্পষ্ট করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। অতএব এই বিভ্রান্তিকর অপপ্রচার করা, আর এই যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি খণ্ডকালীন কিংবা পূর্ণকালীন, এটা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যাপার, ব্যাক বিশ্ববিদ্যালয় তাকে শিক্ষকতা রাখছে কি রাখছে না নিজস্ব ব্যাক বিশ্ববিদ্যালয়ের আইনে চলে। অর্থাৎ এই ব্যাপার নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া, অপপ্রচার করা, এটা বিএনপি পারে, বলছিলাম যে আপনি বেড়া একখান নাম করে আছেন, মানে যত বেশি বিভ্রান্তিকর তথ্য সব এই নেতাদের কাছ থেকে আমরা শুনছি।